Assalamualaikum. Welcome to Cooking Journey with Tanzina. আমার আজকের রেসিপি বিফ স্টেক। বিফ স্টেকের জন্য গরুর মাংসের হাড় ছাড়া এরকম একটি পিস নিতে হবে। এখানে আমি যে পিসটি নিয়েছি এতে কোনো হাড় নেই, একটু ফ্যাট আছে। আপনারা চাইলে ফ্যাটটা বাদ দিয়ে দিতে পারেন। এরকম করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার মোটাও না, ঠিক এভাবে কেটে নিতে হবে। এখানে আছে রসুন কুচি, লেবু, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ, অলিভ অয়েল ও স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ চা চামচ, আদা ও রসুন একসাথে পেস্ট করা এক চামচ, সয়া সস এক চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন অলিভ অয়েল ব্যবহার করার। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন চুলোয় একটি প্যান বসিয়ে 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব। এখানে আমি পুরো রান্নাটি অলিভ অয়েল দিয়ে করছি। তেল গরম হয়ে আসলে বিফগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। বিফ স্টেকগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিতে হবে। 2-3 মিনিট ঢেকে রান্না করব। মাংস থেকে পানি উঠেছে, এই পানি দিয়েই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলোর আঁচটা মিডিয়াম থাকবে। মাংসের অতিরিক্ত পানি শুকিয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। বিফ স্টেকগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বিফ স্টেকগুলো হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বিফ স্টেকগুলোকে সার্ভিং ডিশে সার্ভ করছি। আমার পছন্দ মতো আমি সাজিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা স্মেলও পাচ্ছি। স্টেকগুলো খুবই সফট, টেন্ডার ও জুসি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও স্বাদে অনেক দারুণ হয়েছে। চিলি সসের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সফট ও জুসি স্টেক, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।